ঠিক এই মুহূর্তে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ঠিক খেলার মাঝে বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখন থামবে এটা কিন্তু বলা মুশকিল, প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে দেখতেই পাচ্ছেন। কষ্টের ব্যাপার যেটা, যে এই সাইডে যে ওপেন গ্যালারিটা, এই ওপেন গ্যালারির যে দর্শকগুলো আছে তারা কিন্তু একদমই বিপদে পড়ে গিয়েছে। কারণ তারা এই মুহূর্তে কি করবে, কারণ স্টেডিয়ামে তো ছাতা নিয়ে আপনাকে ঢুকতে দিবে না, যেহেতু ওপেন গ্যালারি। সেক্ষেত্রে কিন্তু এই দর্শকগুলা এই মুহূর্তে বৃষ্টিতে ভিজছে, এবং বৃষ্টিতে ভিজেই তারা কিন্তু তাদেরই আসনে বসে আছে, কারণ এছাড়া কোনো উপায় নেই। এখানে আর একটা গ্যালারি ছিল, এই যে ওপেন গ্যালারির মতোই পাহাড়, এখানে যারা আসছে তারাও কিন্তু আসলে ভিজেই আসলে তাদের এই জায়গায় অবস্থান করতে হচ্ছে, কেননা তারাও আসলে কোনো ছাতা বা কোনো কিছু নেই, তারা আসলে মাঠে প্রবেশ করা এটার অনুমতি নাই, যার কারণে তারা কিন্তু খালি হাতেই প্রবেশ করেছে। বৃষ্টি সিলেটের, আসলে সিলেটের ওয়েদার, সিলেটের যে ওয়েদারের ফোরকাস্ট সেটা কিন্তু আসলে বলা মুশকিল যে কখন কীভাবে বৃষ্টি নামবে। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে। এখন দেখতেই পাচ্ছেন যে এখন মুষলধারে বৃষ্টি নামছে। আমি যদি ফ্লাড লাইটের দিকে একটু ক্যামেরাটা ধরি, দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি কখন ছাড়বে এটা বলা মুশকিল, আবার কখন যে বৃষ্টি নামবে হুট করে এটাও বলা মুশকিল। সিলেটের ওয়েদারটা এরকমই। এপাশের গ্যালারিটা যদিও উপরে শেড আছে, যার কারণে এই দর্শকগুলো কিন্তু অন্তত বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও সেফ। বৃষ্টির পানিতে হয়তো তাদের ভিজতে হচ্ছে না, কিন্তু ওপেন গ্যালারিতে যারা আছে তারা কিন্তু বৃষ্টি ভিজছে। গ্র্যান্ড স্ট্যান্ডে যারা ছিল তারাও কিন্তু আসলে বৃষ্টিতে ভিজছে। এই মুহূর্তে কিন্তু আমরা গ্র্যান্ড স্ট্যান্ডটা কিন্তু ফাঁকা দেখছি, এখানে কিন্তু তেমন কেউ নাই, কারণ বৃষ্টিতে ভেজার চেয়ে না ভেজাই বলো, তারা কিন্তু ভিতরে চলে অবস্থান নিয়েছে দেখতে পাচ্ছি। বাংলাদেশের বা আফগানিস্তানের এই মুহূর্তে রান টোটাল 39 7/2 উইকেট হারিয়ে এই মুহূর্তে এমন পজিশনে কিন্তু বৃষ্টিটা নামলো, এবং পুরো মাঠ এখন বৃষ্টির পানিতে ভেজা। গ্রাউন্ড স্টাফরা কিন্তু তড়িঘড়ি করে তাদের উইকেট ঢাকার জন্য ট্রিপল নিয়ে তাৎক্ষণিকভাবে উইকেটটা ঢেকে দেয়। ক্রেজি ফ্যান বলাই যায়, ক্রিকেট পাগল ভক্ত, ক্রিকেটের পাগল ভক্তরা দেখেন বৃষ্টিতে ভিজেও খেলা দেখবে।